যে এখন আপনি বলছিলেন যে এর থেকে উত্তরণ বা মুক্তি যেই জায়গাতে, যে এই যে সমাজের জনাব হাসান হাফিজও বলছিলেন যে রন্ধ্রে রন্ধ্রে যেটি ছড়িয়ে গেছে সেই জায়গা থেকে উত্তরণের উপায় বা মুক্তির উপায়টি কী? প্রথমত রাসেলের কাছ থেকে যে বর্ণনাটা শুনলাম, আমি এই মুহূর্তে আমি চাই যে দ্রুত রাসেল মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। এই ধরনের অসংখ্য রাসেলের কথা ঘটনা আছে, আমরা জানি না। পরিবর্তনের যে কথাটি বলছেন, আমরা চাই যে একটা সুদিন ফিরে আসুক যেখানে আমি আমার কথাটা বলতে পারবো, যেখানে আমার অভাবের কথাটা রাষ্ট্রের কাছে বলতে পারবো, এবং যে সমস্ত কারণে আমরা পরিবর্তনটা চেয়েছি সেই কারণগুলো আপনি চাইলেই তো ফুলফিল করতে পারবেন না। আমি এটাও মনে করি যে আমাদের নানা কারণে যেভাবে চাই সেভাবে হয় না, আমাদের স্বপ্ন ভঙ্গটা হয় বেশি। তবে যারা দায়িত্ব নিয়েছেন তারা চেষ্টা করবেন, ওই যে ব্লেম গেম আমাদের রাজনৈতিক সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, যে সমস্ত দায় আপনার উপরে চাপিয়ে দেওয়া, না, যারা দায়িত্ব নিয়েছেন আমরা পেছনের যে ক্ষতগুলো সেগুলো উপশম করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছি এবং রাষ্ট্র পরিচালনায় তাদের যে দক্ষতা সেটি কাজে লাগাবেন। এর আগে বলেছি যে আমাদের দেশটাকে পুলিশি রাষ্ট্র, আমরা কিন্তু এই আগস্ট এবং তার আগের জুলাই মাসে দেখেছি পুলিশি রাষ্ট্র হলে কি পরিণতি হয়, রাসেল তার উদাহরণ। পুলিশবিহীন রাষ্ট্র হলে কি অবস্থা হয়, ঢাকা শহরের কথা কিন্তু আমাদের মনে আছে। সুতরাং আমরা পুলিশি রাষ্ট্রও চাই না, পুলিশবিহীন রাষ্ট্রও চাই না, আমরা আইনের শাসন চাই। এই দেশটা আইনের শাসনে চলেনি দেড় দশক, শাসকের আইনের দেশ পরিচালিত হয়েছে তার ইচ্ছা মতো। আমরা যে পরিবর্তনের সুযোগটা পেয়েছি এটাকে যেন কাজে লাগাই। আমাদের চ্যালেঞ্জের যে জায়গাটা, ওই যেটা বললাম আবুলের বদলে বাবুলের শাসন যাতে ফিরে না আসে, এমন কোনো কাজ যাতে আমরা না করি যে কাজের কারণে পতিত স্বৈরাচারের প্রতি মানুষের কোনো রকমের কোনো সিম্প্যাথি তৈরি না হয়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে যে মানুষের বিশ্বাসের জায়গাটা যেন আঘাত না লাগে। আমাদের রাজনীতির সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে ক্ষমতার একাধিক কেন্দ্র গড়ে ওঠে, যেহেতু এই সরকারটা রাজনৈতিক সরকার না, তাকে কিন্তু প্রশাসনকে নিয়ে চলতে হবে, আমলাদের উপরে আমলাদের সহযোগিতা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই জায়গাটা তাকে খুব দক্ষতার সাথে মনিটর করতে হবে, একে পরিচালিত করতে হবে। তার যে চ্যালেঞ্জগুলো আসছে, এই যে বন্যা, একটা সরকার মাত্র শিশু সরকার আমি বলবো, এত দ্রুত সময়ের মধ্যে এত বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাকে উইনওভার করতে হবে। কারণ মানুষ তার সাথে যেমন আছে, মানুষের সমর্থনটা আছে, এবং মানুষের সমর্থন থাকলে সেটি সম্ভব। আমরা আমাদের সমাজের মধ্যে যে সীমাহীন বৈষম্য আছে, এই বৈষম্য নিরসন, মানুষের মর্যাদা, মানুষের সম্মান, এবং সর্বশেষ হচ্ছে একটা রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ ঘটানো, নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এটি তাদের জন্য সবথেকে বড় কাজ। এবং সেটি আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার একটা উদ্যোগ শুরু হচ্ছে, আমরা আশা করি যে এখান থেকে আমরা ওই পথে যাত্রা শুরু করব। সরকার অনেকগুলো কাজ, সব কাজ তার পক্ষে করা সম্ভব না এবং সব কাজ তার পক্ষে করা উচিতও হবে না। সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে একটা আস্থার সম্পর্ক রেখে আমরা যাতে ওই পথে যেতে পারি। তবে কালকেই আপনাকে যেতে হবে, পরশুদিনে আপনাকে যেতে হবে, এই অস্থিরতাও যদি কারো মধ্যে থাকে, আমাদের সেই অস্থিরতা পরিহার করা দরকার। জি।